আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রমাজান মুবারক, সকলকে রমজানের শুভেচ্ছা জানাচ্ছি। আশা করছি যারা দেখছেন তারা রমজান মাসে রোজা রাখতে শুরু করেছেন, এবং রোজা থেকে যে আধ্যাত্মিক বা আত্মিক যে উপকার আমরা পাই এবং আল্লাহ রাবুল আলমিনের খুশির যে ব্যাপারটি আমরা অর্জন করতে পারি, আশা করি সকলে এই মাসের শেষে সকলে আমরা সেই লক্ষ্যে পৌঁছতে পারবো। এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যেন ক্ষমা করেন এবং আমাদের সহজ এবং সঠিক পথে পরিচালিত করেন। তো আজকে আমি আপনাদের সামনে যে তথ্যটি নিয়ে এসেছি সেটি হচ্ছে যে রমজান মাসে বা রোগমুক্তির জন্য আমরা কি করতে পারি। আমাদের অনেকগুলো অসুখ, যেমন দ্বিতীয় ধরনের ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হৃদরোগ, মুটিয়ে যাওয়া, দীর্ঘ মেয়াদী কিডনির রোগ, মস্তিষ্কের যে রোগগুলো রয়েছে, ডিমেনশিয়া, আলজাইমার্স, কিছু কিছু ক্ষেত্রে পার্কিনসন্স, এছাড়াও মানসিক রোগ যেমন ডিপ্রেশন, যেমন বাইপোলার ডিসঅর্ডার, তারপরে স্কিজোফ্রেনিয়া বা সিজোফ্রেনিয়া যেটাকে অনেকে আমরা বলি, এই অসুখগুলোর মূলে যে কারণটি কাজ করে অধিকাংশ ক্ষেত্রে, সকলের ক্ষেত্রেই হবে তার নিশ্চয়তা নেই, কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই যেই কারণটি এই রোগগুলো ঘটায় সেই কারণটির নাম হচ্ছে ইনসুলিন রেজিস্ট্যান্স। এবং ইনসুলিন রেজিস্ট্যান্সটা হয় যখন আমাদের দেহে ইনসুলিনটা দীর্ঘদিন ধরে বেড়ে থাকে। তো প্রতিদিন আমরা যখনই কোনো খাবার খাই তখনই আমাদের ইনসুলিনটা একটু বাড়ে, কিন্তু যদি খাবারে শর্করা জাতীয় খাবার থাকে যেগুলো হজমের পরে চিনিতে পরিবর্তন হয় সেক্ষেত্রে ইনসুলিনটা একটু বেশি বাড়ে। তো যদি আমাদের স্বাভাবিক খাদ্যাভ্যাসের কথা চিন্তা করলে আপনি দেখবেন যে আমরা সারা দিন যেহেতু আসলে একটার পরে একটা খাবার খেতেই থাকি, অনেক সময় মনে করি আমরা খাচ্ছি না, কিন্তু বা অনেক সময় আমরা মনে করি যে এটা তো আসলে দুপুরের খাবার বা সকালের খাবার তো নয়, মাঝখানে সামান্য একটু হালকা নাস্তা করলাম, কিন্তু দেহের জন্য সেই হালকা নাস্তাটাই একটা বড় সমস্যা। কারণ ওই যে আপনি খেয়েছেন, হালকা নাস্তা খেয়েছেন, সেই হালকা নাস্তার ভিতরে যে চিনি ছিল সেই চিনিই আপনার রক্তের মধ্যে চিনির পরিমাণ বাড়িয়ে দিয়েছে, এবং তখন ইনসুলিন এসে সেই রক্তের চিনিটাকে সরিয়ে দিতে চেষ্টা করতে বাধ্য হচ্ছে। আর এইরকমভাবেই যদি হিসেব করে দেখেন যে সকাল থেকে শুরু করে দেখা যায় যে সারা দিনই আমাদের ইনসুলিনটা বেড়ে থাকে, আর এইরকম যদি বছরের পর বছর ধরে প্রতিদিনই আমরা ইনসুলিনটাকে দিনের একটা বিশাল সময় বাড়িয়ে রাখি, তাহলে আমাদের স্বাস্থ্যের এই যে অসুখগুলো, এই অসুখগুলো হয় অধিকাংশ ক্ষেত্রে। তো রমজান মাসে যেহেতু আমরা খাবার খাই না এবং না খেলে পরে এই যে ইনসুলিন বাড়ার সম্ভাবনা সেটা আসলে অনেকটা কমে যায়, এবং ইনসুলিন রেজিস্ট্যান্স যে অসুবিধাটা, সমস্যাটা, সেই সমস্যাটার সমাধান আসলে দেখা যাচ্ছে যে যদি দেহকে ইনসুলিন মুক্ত রাখা যায় দীর্ঘ সময়, তাহলে এই সমস্যা আমাদের দেহ থেকে চলে যায়। তো সেই তথ্যের উপর ভিত্তি করে আমরা রমজান মাসটাকে আমাদের স্বাস্থ্য উদ্ধারের জন্য, রোগ মুক্তির জন্য চমৎকারভাবে ব্যবহার করতে পারি। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে রমজান মাসে রোজা করলে আমাদের খাদ্যাভ্যাসটা কেমন হলে পরে আমরা এই বেনিফিট পাওয়ার আশা করতে পারি। তো চলুন শুরু করি, যে প্রথমেই ইফতার দিয়ে আমরা শুরু করি। রমজান মাসে আমরা সন্ধ্যার সময় মাগরিবের নামাজের ঠিক পর, মানে মাগরিবের আজানের ঠিক পরপর ইফতার করি, এবং ইফতারে অনেকেই আমরা অনেক ভাজা পোড়া জাতীয় খাবার খেয়ে থাকি যেগুলো আসলে স্বাস্থ্যসম্মত নয় এবং স্বাস্থ্যের জন্য যথেষ্ট ক্ষতিকর। তো কিন্তু আবার সঙ্গে পারিবারিকভাবে যখন আমরা একসঙ্গে বসে ইফতার করতে বসি তখন এই জাতীয় খাবারগুলো একেবারেই খাবো না সেটাও যেন হয় না। তো যারা সুস্থ আছেন তারা হয়তো এইরকম ইফতার খেয়ে সামলে নিতে পারেন, যদিও ভবিষ্যতে তাদের অবস্থাও খারাপ হবে, কিন্তু যারা অলরেডি অসুস্থ হয়ে গিয়েছেন, যারা টাইপ 2 ডায়াবেটিসে আক্রান্ত, বা যারা মোটা হয়ে গিয়েছেন বেশি, যাদের হৃদরোগের সম্ভাবনা দিয়ে দেখা দিয়েছে, উচ্চ রক্তচাপ দেখা দিয়েছে, তাদের ক্ষেত্রে এটা থেকে দূরে থাকতে পারলেই ভালো হতো, কিন্তু ওই যে পারিবারিক ওই পরিবেশের কারণে দেখা যায় যে সেটা সম্ভব হয় না। তো সেক্ষেত্রে আমরা কী করতে পারি, আমরা করতে পারি যেটা, সেটা হচ্ছে যে পরিমাণটা কমিয়ে দিতে পারি। ইফতারের সময় আপনি খেজুর দিয়ে শুরু করুন, 10টা 12টা খেজুর খাবেন না, একটা বা সর্বোচ্চ দুটো খেজুর খান। তাহলে আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমন অনেক সময় খেজুর দিয়ে ইফতার করতেন, সেই রীতিটাও অনুসরণ করা হলো, একটা সুন্নতকে পালন করা হলো। তো সেই সুবিধা আমরা পেলাম, এবং এরপরে কিন্তু আর বেশি খেজুর এরপরে আর খাবেন না, দুটো খেজুর খাওয়া যথেষ্ট।
এছাড়া যেটা খেতে পারেন সেটা হচ্ছে যে ভাজা পোড়াগুলোকে বাদ দিয়ে, অথবা যদি একেবারে বাদ দিতে না পারেন তাহলে ধরুন পেঁয়াজও খাবেন, হয়তো একটা খাবেন, তবে বাজার থেকে কেনা, বাইরে থেকে কেনাগুলো খাবেন না, কারণ সেখানে যে তেল দিয়ে এগুলোকে ভাজা হয় এমনিতেই তো পলিআনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডগুলো, উদ্ভিজ্জ তেলগুলো আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, আর তার মধ্যে যদি এই তেলকে 3 দিন ধরে পোড়ানো হয়, এই একই তেলের মধ্যে 3 দিন ধরে এটা সেটা ভাজা হয়, তাহলে এই তেলটা আসলে রীতিমতো বিষের একটা বিষাক্ত তেল হয়ে যায়। তো তার মধ্যে যদি কোনো কিছু ভেজে সেটা আপনি খান তাহলে সেটা আপনার দেহের মধ্যে অত্যন্ত ক্ষতিকর প্রভাব ফেলবে। তো সেজন্য বাজারের থেকে কেনাগুলো খাবেন না, বরং বাড়িতে যদি তৈরি করা থাকে করেন আপনারা তাহলে সেটা খাবেন, এবং একদিনের তৈরি করা তেল দ্বিতীয় দিন ব্যবহার করব এই রকম ভাবে না করাটাই ভালো হবে। আর উদ্ভিজ্জ তেলের পরিবর্তে যদি নারকেল তেল অথবা ঘি ব্যবহার করতে পারেন তাহলে সেটা তুলনামূলকভাবে ভালো হবে। যদিও তেল এবং এই যে শর্করা জাতীয় খাবার যেগুলো, এগুলোকে একত্র করে মিশিয়ে তারপরে খাওয়াটা আমাদের স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর, বিশেষ করে যারা ইনসুলিন রেজিস্ট্যান্স সমস্যায় ভুগছেন, যেগুলো থেকে এই রোগগুলো হয় তাদের ক্ষেত্রে এই বিষয়টা অত্যন্ত ক্ষতিকর। সুতরাং সেটা থেকে দূরে থাকার চেষ্টা করবেন, যতটা সম্ভব ছোট করে ইফতার করবেন। ইফতারের পরে, একটু পরে, ইফতারের 10 মিনিট 15 মিনিট পরে পানি খাবেন, মানে ইফতারের সঙ্গে সঙ্গেই তো আমরা সাধারণত পানি 1 গ্লাস খেয়ে থাকি, 2 গ্লাস খেয়ে থাকি, তো সেটা তো হবেই। এর পরে আপনি ইফতারটাকে ধীরে ধীরে খেয়ে তারপরে আবার পানি খাবেন। অনেকে শুধুমাত্র ওই খেজুর এবং পানি দিয়ে ইফতার করি, নামাজে চলে যাই আমরা, নামাজ পড়ে তারপরে ফিরে আসি মসজিদ থেকে, এসে তারপরে বসে বসে ইফতারটা খাই। তো যদি কেউ সেভাবে করেন তাহলে তার জন্য আরও ভালো হবে যদি আপনি ইফতারের খাবারটা এবং রাতের খাবার আসলে একই সঙ্গে খেয়ে নিতে পারেন। ইফতারের খাবারটাকে অল্প অল্প করে একটু একটু নিলেন আর সঙ্গে রাতের খাবারটা নিয়ে নিলেন, তাহলে এই দুটো একত্রে খেলে দেখা যাবে যে আপনার ইফতার খাওয়ার যে শখ সেটাও পূর্ণ হয়ে গেল, আবার যেহেতু সঙ্গে সঙ্গে রাতের খাবার খেয়ে নিচ্ছেন সুতরাং ইফতার খুব বেশি খাবার সুযোগ থাকবে না। রাতের খাবারে তাহলে কি খাবো, পরবর্তী প্রশ্ন থাকবে সেটা। তো রাতের খাবারের জন্যে আমরা খাবো হচ্ছে প্রোটিন জাতীয় খাবার, যেগুলো আমিষ জাতীয় খাবার, যেগুলো মাছ মাংস ডিম, এইগুলোকে বেশি করে খাবো। আর এর বাইরে যে খাবারগুলো সেগুলোকে শাকসবজি ভর্তা ভাজি এই সমস্ত যে আমরা করি সেগুলোকে যত কম করে খেয়ে পারা যায়। তো কারো কারো আর্থিক সঙ্গতির উপর নির্ভর করে অনেকেই হয়তো সেটা করতে পারবেন না, তো সেক্ষেত্রে চেষ্টা করবেন শাক সবজি জাতীয় জিনিস তখন বেশি খেতে, ভাত রুটি আলু এইগুলোকে চেষ্টা করবেন বিশেষ করে কমিয়ে রাখতে, কারণ এগুলো থেকেই রক্তে এগুলো গিয়ে এই চিনির মাত্রা সাংঘাতিকভাবে বাড়িয়ে দেয় এবং ফলে রক্তে ওই ইনসুলিন এসে ঝাঁপিয়ে পড়ে। তো যেটা কিনা যাদের ইনসুলিন রেজিস্ট্যান্সের রোগ রয়েছে তাদের জন্য সেটা খুব ক্ষতিকর, আর ইনসুলিন রেজিস্ট্যান্স রোগের রোগীদের ক্ষেত্রে স্বাভাবিক একজন মানুষের যেখানে রক্তে চিনি সামলাবার জন্য হয়তো 1 ফোঁটা ইনসুলিন লাগে, সেখানে ইনসুলিন রেজিস্ট্যান্সে আক্রান্ত রোগীদের কারো কারো লাগে 3 ফোঁটা, কারো লাগে 5 ফোঁটা, এমনকি 7-8 ফোঁটা পর্যন্ত ইনসুলিনও আসতে পারে, লাগতে পারে, আর ওই অবস্থাটাই ক্ষতিকর। এই যে অতিরিক্ত পরিমাণ ইনসুলিনটা, এই ইনসুলিনটা আমাদের দেহের বিভিন্ন অঙ্গের ক্ষতি করে, রক্তনালিকার ক্ষতি করে, কিডনির ক্ষতি করে, মস্তিষ্কের যে ব্লাড ব্রেইন ব্যারিয়ার যেটা আছে সেটাকে ইনসেন্সিটিভ করে ফেলে, সেটাতে ক্ষতি হয়, ইত্যাদি ইত্যাদি অনেকগুলো ঝামেলা হয়। তো সেজন্যে ভাত রুটি আলু এইগুলোকে চেষ্টা করবেন যত কম খেয়ে পারা যায় আপনার রাতের খাবারের মধ্যে, মাছ মাংস ডিম বেশি করে খাবার চেষ্টা করবেন। গেল রাতের খাবার, এরপরে চেষ্টা করবেন মানে এটাকে ওই ইশার নামাজের আগে খেয়ে ফেলতে পারলেই সব থেকে ভালো, কারণ তাহলে আপনি যে খাবারগুলো খেয়েছেন এর মধ্যে যদি কোনো চিনি জাতীয় খাবার থেকেও থাকে, রক্তে চিনির মাত্রা বেড়েও থাকে, আপনি যেহেতু নামাজে যাবেন, তারাবিন নামাজ পড়বেন, তখন যে পরিশ্রম করবেন সেই পরিশ্রম করতে গিয়ে আপনার এই চিনির বেশ খানিকটা খরচ হয়ে যাবে। তাছাড়া হেঁটে মসজিদে যাবেন, মসজিদ থেকে ফিরে আসবেন, বা অনেকে নামাজ শেষ করে একটু এদিক ওদিক হাঁটাহাঁটি করেন, বন্ধুদের সঙ্গে দেখা করেন, তো সেইগুলো করলে এই যেহেতু আপনি একটু ব্যস্ত থাকছেন সুতরাং দেহে এই চিনি, অতিরিক্ত চিনিগুলো শুষে যাবে,
ইনসুলিন যেটা বেড়েছিল তখন ইনসুলিনের আর দরকার পড়বে না, ইনসুলিনটা আস্তে আস্তে কমতে থাকবে। আর পানি পান করাটা এই সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ, ইফতারের সঙ্গে 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 পানি পান করার কথা যেটা বলেছিলাম। এরপরে চেষ্টা করবেন এই ইফতারের পর থেকে ঘুমোতে যাওয়ার আগে প্রতি আধ ঘন্টা পরপর হয়তো যদি 1 গ্লাস পানি খেলেন বা আধা গ্লাস পানি খেলেন, এভাবে করে পানি ঘন ঘন খেয়ে পানির চাহিদাটাকে পূর্ণ করে রাখার চেষ্টা করাটা খুব জরুরি দরকার। নয়তো ডিহাইড্রেশনের সমস্যা হতে পারে, ডিহাইড্রেশন হলে কারো মাথা ব্যথা হয়, কারো শরীর চলে না, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন রকমের ঝামেলা হয়, প্রস্রাবে জ্বালা পড়াও হতে পারে, ইত্যাদি ইত্যাদি ঝামেলাগুলো হতে পারে। তো সেজন্যে পানি যথেষ্ট পরিমাণে খেতে হবে। যদি কেউ নামাজের আগে তার রাতের খাবার খেয়ে ফেলতে পারেন এবং তারপরে নামাজে যান, তাহলে নামাজ থেকে ফিরে এসে বেশি করে পানি খান, বেশি করে পেট ভরে পানি খাবেন, যাতে করে আপনার ওই ডিহাইড্রেশনের সমস্যাটা যেন না হয়। অনেকে বলবেন যে তাহলে তো রাতে আমাকে আবার সেহরির আগে হয়তো প্রস্রাবের বেগ হবে, উঠে পড়তে হবে। সাধারণত যদি আমাদের দেহে ওই ইনসুলিন হরমোনটা বেড়ে থাকে তাহলে প্রস্রাব ধরতে অনেক সময় লাগে, কারণ ইনসুলিন হরমোনটা আমাদের কিডনির মধ্যে দিয়ে লবণ বেরোনোটাকে আটকে রাখে। তো লবণ যদি দেহ থেকে বের না হয় তাহলে লবণের সঙ্গে তো পানি সাধারণত বেরিয়ে যায়, তো প্রস্রাবের ব্যাপারটাতেও সেই ঘটনা ঘটে যে যদি আমাদের কিডনি লবণ বার করে দেয় তার সঙ্গে পানি বেরিয়ে যায়, ফলে প্রস্রাব আমাদের বেগ হয়। কিন্তু একবার ইনসুলিন বেড়ে গেলে পরবর্তী 4-5 ঘন্টা সময় লাগে ইনসুলিনটা কমে আসতে। সুতরাং যদি আপনি রাত 11টার সময়, 10:30টার সময় শুয়ে পড়েন এই নামাজ শেষ করে এসে, আরেকটু সময় বেশি লাগবে কারণ নামাজ শেষ করে আস্তে আস্তে 10:15 হয়ে যায় এমনিতেই, তো তারপরে শুয়ে পড়তে পড়তে যদি 11টাও হয়ে যায় আপনার, তাহলে ধরুন সেখান থেকে আরও 3-4 ঘন্টা আপনি হয়তো সেই সাপোর্ট পাবেন যে আপনার প্রস্রাবের বেগ সাংঘাতিকভাবে হবে না, এরপরে প্রস্রাবের বেগ হতে পারে। তো সেই সময় বেগ হলে আপনি সেহরির জন্য উঠবেন, সুতরাং তখন তো আর অসুবিধা কিছু নেই। সেহরির জন্য উঠে প্রথমেই যেটা করবেন সেটা হচ্ছে যে হাত মুখ ধুয়ে প্রথমেই বড় 1 গ্লাস পানি খেয়ে নেবেন। পানি খেয়ে নিয়ে এরপরে আমরা যে সেহরি প্রস্তুত করার জন্য যে কাজগুলো করি সেই কাজগুলো করবেন। ঘরের মা বোনরা তো নিজেরা সেহরি প্রস্তুত করার জন্য, এটাকে টেবিলে সাজানোর জন্য পরিশ্রম করেন, কিন্তু পুরুষ যারা আমরা রয়েছি আমাদেরও উচিত হবে তাদের সঙ্গে কিছু কাজকর্ম করা। আমরা হয়তো টেবিলটাকে সাজিয়ে দিলাম, কোথাও কিছু যদি মোছার দরকার হয় সেগুলো করে দিলাম, এই জাতীয় কাজগুলো করলে একটু সময় পাওয়া গেল, যাতে করে ওই যে পানিটা খেয়েছি সেই পানিটা যেন দেহের মধ্যে শুষে যায়। তো এরপরে আমরা সেহরি খাবো। সেহরিতে যাদের সামর্থ্য আছে তারা শুধুই মাত্র মাছ, মাংস, ডিম, এর বাইরে কিছু খাবেন না, অর্থাৎ মাছ, মাংস, ডিম খেয়ে পেট ভরাবেন। তো মাছ, মাংস হয়তো একটা পরিমাণ মতন খেলেন, তারপরে ডিম বেশি করে খান, অথবা যার মাছ মাংস খাবার উপায় রয়েছে তিনি মাংস বেশি করে খান। শুধুই মাংস খেয়ে যদি সেহরি করেন তাতেও আপত্তি নেই, কিন্তু আর যাদের হয়তো সামর্থ্য অত বেশি নয় তারা ই করতে পারেন, এই মাছ এবং মাংস এর পরিবর্তে ডিম বেশি করে খেতে পারেন। তো ডিম কখন খাবেন? দিনে ডিম 4-5, 6-7, 10 পর্যন্ত যদি খান কোনো অসুবিধা হয় বলে এ পর্যন্ত প্রমাণ নেই, কিন্তু অতগুলো খেতেই হবে তো তাও নয়, যদি খেতে ভালো লাগে তাহলে খাবেন। তো এরপরে যদি কারো এইগুলো বেশি খাওয়ার সুযোগ না থাকে তারা তাহলে যেটা করবেন সেটা হচ্ছে যে খানিকটা খাবেন এইগুলো এবং চেষ্টা করবেন এগুলো যেন বেশি করে খাওয়া যায়। চেষ্টা করবেন 1টার জায়গায় 2টো ডিম খেতে বা 3টে ডিম খেতে, আর সঙ্গে রাখবেন সালাদ, যেগুলো সালাদ ধরনের যে খাবারগুলো সেইগুলো, যেমন শসা, তারপরে ধরুন টমেটো, তারপরে গাজর, খিরাই, এই সমস্ত দিয়ে যে আমরা ই তৈরি করি, স্পিনাচ তো নয়, লেটুস পাতা, এই সমস্ত দিয়ে যে আমরা সালাদ তৈরি করি সেই সালাদ খেতে পারেন, পেট যেন তাতে মনে হয় যে পেটটা একটু ভরলো। যদিও মাছ মাংস ঠিক মতো যদি খান তাহলে এমনিতেই পেট ভরে যাবে, কিন্তু মনের শান্তির জন্যে এটা খেতে পারেন। এই সময়টাতে ভাত, রুটি, আলু বা এই যে শর্করা সমৃদ্ধ খাবার, যেগুলো শস্যভিত্তিক খাবার যেগুলো, সেগুলোকে একদম খাবেন না। তো না খেলে কি হবে? প্রোটিন খেলেও আমাদের ইনসুলিন বেরোয় বা রক্তের মধ্যে আসে, কিন্তু বেশি পরিমাণে আসে না। আমরা যখন শর্করা জাতীয় খাবার খাই তখন ইনসুলিনটা আসে প্রচণ্ড, মানে সব থেকে বেশি মাত্রায়, আর প্রোটিন খেলে হয়তো তার অর্ধেক বা তারও কম আসবে। তো ফলে দেখা যায় যে ওই ইনসুলিনের প্রভাব থেকে দেহটা তাহলে দ্রুত আবার মুক্ত হবে।
তো আর যেহেতু শর্করা জাতীয় খাবারগুলোকে খাচ্ছি না, সুতরাং আমাদের দেহে ক্যালোরির যে চাহিদা সেটাকে পূরণ করব কি করে? তখন আমরা খাবো চর্বি। চর্বি খাওয়া এই জন্যে নিরাপদ যে চর্বি আমাদের দেহে প্রচুর শক্তির উৎস, বা শক্তি দেবার জন্য চর্বি ব্যবহার করা যায়, এবং সঙ্গে চর্বিটাকে আমাদের খেলে পরে আমাদের দেহে ইনসুলিন হরমোনটা বেরোয় না। চিনি খেলে যেমন ইনসুলিন হরমোন বেরোবেই, চর্বি খেলে ইনসুলিন হরমোন সামান্য পরিমাণ বেরোতে পারে, কারণ ওই যখনই আমরা কিছু খাই তখন ইনসুলিন নিঃসৃত কিছু হয়, তো যখনই আপনি খাচ্ছেন ওই খাচ্ছেন সেই কারণেই হয়তো ইনসুলিন একটু আসতে পারে, কিন্তু সেটা হবে অত্যন্ত কম, একেবারে সর্বনিম্ন মাত্রায় যে ইনসুলিন সেই রকম মাত্রায় ইনসুলিন আসবে, যেটা আসলে ধর্তব্য নয়। তো সেইভাবে করে থাকলে একটু যদি হিসেব করে দেখেন যে তারপরে তো আপনি আর কিছু খাবেন না। ও আর ইটা সেহরিটা সেহরির সময় শেষ হওয়ার আধ ঘন্টা আগে যদি শেষ করতে পারেন তাহলে সবথেকে ভালো হবে, তাহলে ওই আধ ঘন্টা সময়ে আপনি আবার একটু পানি বেশি করে খাওয়ার সময় পাবেন। খাবার ঠিক সঙ্গে সঙ্গে পানি তো আসলে খাওয়ার ঠিক না, অনেকেই বলেন যে তাতে হজমের ব্যাঘাত ঘটে, তো সেজন্য আপনি পানি খাওয়ার জন্য একটু সময় রাখেন, মাঝখানে একটু গ্যাপ দিয়ে 20 মিনিট হয়তো অপেক্ষা করলেন, তারপরে বেশি করে পানি খেয়ে নিলেন, তাহলে যেটা হবে সেটা হচ্ছে যে হজমের প্রক্রিয়াটা ঠিক খানিকটা ব্যাহত হবে, কিন্তু সাংঘাতিকভাবে ব্যাহত হবে না, এবং সেখান থেকে যে উপকার আপনারা পাওয়ার কথা সেই উপকারগুলো পাবেন। তো এরপরে আপনারা যেহেতু রোজা শুরু করে দেবেন, রোজা শুরু হয়ে গেলে তারপর তো কিছু খাচ্ছেন না, সুতরাং পুরো সময়টা দেখা যাবে আপনার দেহ এই খাদ্যের কারণে যে ইনসুলিন বেড়ে থাকা সেই প্রভাব থেকে মুক্ত থাকবে, আর এই মুক্ত থাকলে পরে স্বাস্থ্যের জন্য সেটা অত্যন্ত উপকারী হবে। এই ইনসুলিন যখন কমে থাকে তখন আমাদের দেহের যে জমে থাকা চর্বি সেই চর্বিগুলো ভাঙিয়ে আমাদের দেহ চলে, এবং ফলে দেখা যায় যে ওজন কমতে থাকে। আর ওই আরেকটা যেটা বললাম যে ইনসুলিন কম থাকলে আমাদের কিডনি দেহ থেকে লবণকে বার করে দেয়, ও সোডিয়াম লবণকে বার করে দেয়, বার বেরিয়ে যেতে বাধা দেয় না, তো সেই কারণে এইরকম অবস্থায় দেখা যায় যে লবণ বেশি বেরিয়ে গেলে লবণের সঙ্গে আমাদের দেহের ভিতরে যে পানি আটকে ছিল সেই আটকে থাকা পানিটাও বেরিয়ে গিয়ে ওজন আরও দ্রুত কমে আসে। আর যারা অনেক মোটা এবং প্রথম এইরকম একটা অভ্যাস করতে শুরু করবেন তাদের ক্ষেত্রে সেজন্যই দেখা যায় যে প্রথম 2 সপ্তাহের মধ্যেই প্রচণ্ড রকমভাবে ওজন কমে যায়, যেটা কিনা আমরা বলি ওয়াটার ওয়েট, মানে পানির ওজন সেটা কমে যায়, তারপরে চর্বি ভাঙা শুরু হয় আসলে। তো যদি এই নিয়ম অনুসরণ করেন তাহলে আমি বিশ্বাস করি যে আগামী মাস শেষে আপনি যখন আবার রোজার মাস যখন শেষ হয়ে যাবে ততদিনে আপনি এই রকম একটা জীবনধারায় চমৎকারভাবে অভ্যস্ত হয়ে পড়বেন, 1 নম্বর। আর 2 নম্বর হচ্ছে যে আপনার যে এই অসুখ যেগুলো দেহে বাঁধা বাসা বেঁধেছিল সেই অসুখগুলো ততদিনে উধাও হয়ে যাবে, কারণ এই অসুখগুলো উধাও হওয়ার জন্যে সময় আসলে লাগে খুব কম। তো ইফতারের ক্ষেত্রে মিষ্টি চিনি দিয়ে তৈরি করা কোনো কিছু না খাওয়াটাই সব থেকে ভালো হবে। আপনারা ফল খেতে পারেন কিন্তু জুস খাবেন না, ফল খেতে পারেন কিন্তু জুস খাবেন না, তাও ফল খেলেও সব যে কোনো মানে সব ফলই খাবেন না, কতগুলো ফলের মধ্যে বেশ মানুষের জন্য ক্ষতিকর কতগুলো জিনিস থাকে, যেমন আনার আমরা অনেকে অনেক পছন্দ করে খাই এবং মনে করি যে আনারে অনেক পুষ্টি রয়েছে, কিন্তু আনারের মধ্যে আবার অত্যন্ত উচ্চ মাত্রায় অক্সালিক অ্যাসিড রয়েছে, অক্সালেট যেগুলোকে বলা হয় সেগুলো রয়েছে, যেটা কিনা আমাদের দেহের জন্য ক্ষতিকর। সুতরাং আপনি প্রতিদিন যদি এই আনার খান তাহলে সেটার একটা নেতিবাচক প্রভাব আপনার স্বাস্থ্যের উপরে পড়বে। আর যারা এই সন্ধ্যার রাতের খাবারে বা ইফতারের সময় সালাদ বেশি খাবেন তাদের খেয়াল রাখতে হবে যে এগুলো যেহেতু ফাইবার সমৃদ্ধ খাবার, এই ফাইবার মানুষ সাধারণত হজম করতে পারে না, এবং এইগুলো হজম করে আমাদের পেটের ভিতরের ব্যাকটেরিয়া। তো ব্যাকটেরিয়া যখন কোনো কিছুকে হজম করে সেটাকেই সাধারণ ভাষায় আমরা বলি পচানো, পচে যাওয়া, গাজানো। হ্যাঁ, তো ওই যদি ওই প্রক্রিয়া দেহের পেটের ভেতরে শুরু হয়ে যায় যেটা আমাদের যে বৃহদন্ত্র তার মধ্যে সাধারণত হয়, তাহলে আপনাদের গ্যাস হবে। তো সুতরাং যদি এই রমজান মাসে মনে করেন যে গ্যাসের সমস্যা, অজু রাখতে পারছেন না, বারবার অজু করতে হচ্ছে, অসুবিধা, সেই রকম যদি হয় তাহলে চেষ্টা করবেন এই ফাইবারযুক্ত খাবারগুলোকে কিছু কমিয়ে খেতে। অনেকেই দাবি করেন যে ফাইবারযুক্ত খাবার না খেলে তো আমার কনস্টিপেশন হবে, কনস্টিপেশনের মূল সমস্যাটা ডক্টর পল মেসন যেরকম বলেছিলেন যে এটা হচ্ছে দেহে লবণের যে ভারসাম্যহীনতা তার ফলে সাধারণত হয়ে থাকে,
ইনসুলিন বেড়ে থাকলে আপনার রক্তের মধ্যে লবণ থাকবে বেশি, কারণ রক্ত থেকে লবণগুলো বেরোনোর রাস্তা, কিডনির মধ্যে যে বেরোনোর রাস্তা সেটা বন্ধ থাকবে। সুতরাং রক্তের লবণ যাবে বেড়ে, আর যেখানে লবণ বেড়ে যায় সেখানেই পানি গিয়ে লবণের সঙ্গে থাকে। তো তাতেই হয় কি, রক্তের ভলিউম বা পরিমাণটা বেড়ে গিয়ে উচ্চ রক্তচাপের সমস্যা দেখা দেয়, 1 নম্বর। আর 2 নম্বর হচ্ছে যে এই রক্তের এই পরিমাণটা বাড়ানোর জন্য যে পানি শুষে নেওয়া আমাদের দেহ করে কি, অনেক সময় আমাদের ওই বৃহদন্ত্রের মধ্যে আমাদের যে মল যেটা তৈরি হয়েছে হজমের পরে, যেটা মল তৈরি হয়েছে, সেই মল থেকেও পানি শুষে নিয়ে মলটাকে শুকনো এবং শক্ত করে ফেলে। তো তার ফলাফলই দেখা যায় আমরা যে অনেকেই কনস্টিপেশনে ভুগি। তো যথাযথ পরিমাণে যদি পানি আমরা পান করি এবং এই লবণ যদি যথেষ্ট পরিমাণে খাই, যেটা একজন সুস্থ মানুষের জন্য প্রতিদিন 2 থেকে 2.5 চামচ পরিমাণ, 4 চামচ পরিমাণ লবণ খাওয়াটা সব থেকে ভালো বলে এ পর্যন্ত গবেষণায় দেখা গিয়েছে। তো এটা অবশ্য সমস্ত মিলিয়ে, অর্থাৎ আপনি ফলের সঙ্গে লবণ খাচ্ছেন, পানির সঙ্গে মিশিয়ে লবণ খাচ্ছেন, আমি কফির সঙ্গে লবণ খাই, তারপরে ধরুন এই রান্নাতে তরকারিতে যে লবণ, এই সমস্ত মিলিয়ে 2 থেকে 2.5 চা চামচ পরিমাণ লবণ যদি একজন পূর্ণবয়স্ক মানুষ খান, তাহলে দেখা যায় সেখান থেকে দেহের চাহিদা মতন যে সোডিয়াম, ক্লোরিন এই সমস্ত জিনিসগুলো তিনি পাবার আশা করতে পারেন। সুতরাং সেই দিকে লবণটা একটু বাড়িয়ে খাবেন, কিন্তু যেহেতু ইনসুলিন আপনার কম থাকবে সেই কারণে লবণ আবার বেরিয়ে যাবে সহজে। তো সেজন্যে তখন আর দেহের মধ্যে ওই যে পানি আটকে থেকে এই ঝামেলাগুলো হবার সেগুলো হবে না, এবং আপনি ওই যে ওজনের হাত থেকে বেঁচে থাকতে পারবেন। আর সঙ্গে লবণ একটু বেশি খেয়ে নিলে যেহেতু, এবং দেহ থেকে সেটাকে বের করে দেবার, মাফ করবেন, বের করে দেবার রাস্তাও যদি খোলা থাকে, তখন দেখা যায় যে দেহ এই লবণ বের করে দিলে আর ওই আমাদের মল থেকে পানি টেনে নিয়ে তারপরে তাকে যে রক্তের লবণের মাত্রা ঠিক করতে হবে সেই চেষ্টা তার করতে হয় না, ফলে দেহ মানে কনস্টিপেশনের সমস্যা সাধারণত হয় না। বেশি লবণ খেয়ে ফেললে পাতলা পায়খানা হবে, এটা আবার খেয়াল রাখবেন। আর ইসের মধ্যে, খাবারের মধ্যে চর্বি, প্রাণীজ চর্বি বিশেষ বিশেষ করে বাড়িয়ে খাবেন, কারণ সেটা আমাদের স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী বলে সম্প্রতি জানা গিয়েছে, এবং আমেরিকান কলেজ অফ কার্ডিওলজির প্রকাশিত একটি গবেষণা প্রতিবেদনে তারা বলেছেন যে এই যে সম্পৃক্ত চর্বি, প্রাণীজ থেকে চর্বি যেগুলো, এই চর্বিগুলো যে মানুষের জন্য ক্ষতিকর এইরকম কোনো নিশ্চিত প্রমাণ তাদের হাতে নেই, এবং সেজন্য তারা বলেছেন যে এই চর্বিগুলো মানুষ যে যত খুশি খেতে পারে, অর্থাৎ খাবার কোনো উচ্চ সীমাও তারা বেঁধে দেননি, তারা বলেছেন যত খুশি খেতে পারে। তো অবশ্যই কার্বোহাইড্রেট বা এর সঙ্গে এই ফ্যাট মিলিয়ে খাবেন না, যেমন ঘি দিয়ে যদি বিরিয়ানি রান্না করে খান তাহলে সেটা আপনার স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর, কারণ সেখানে ফ্যাটও রয়েছে, আপনার ভালো ফ্যাট রয়েছে, কিন্তু ফ্যাটের সঙ্গে ভাত রয়েছে। তো ভাত এবং ফ্যাট দুটোকে একত্র করে যখন আপনি খাচ্ছেন তখন আপনার শরীরে ইনসুলিনের সিক্রেশন হবে একেবারে আকাশ ছোঁয়া, যেটা কিনা আমরা অ্যাভয়েড করার চেষ্টা করছি। তাতে যদি এইভাবে আপনি আপনার জীবনধারা পরিচালনা করতে পারেন, তাহলে ইনশাআল্লাহ 1 মাস শেষে আপনি দেখবেন আপনার টাইপ 2 ডায়াবেটিস সেরে গিয়েছে, বা আর রক্তের এই যে ভারসাম্যহীনতা সেটা হয়তো নেই, উচ্চ রক্তচাপ স্বাভাবিক অবস্থায় চলে এসেছে, হৃদরোগের ঝুঁকি অনেক কমে যাবে এবং ওজন অনেক কমে আসবে, ইত্যাদি ইত্যাদি বেনিফিটগুলো পাবেন। যাদের টাইপ 2 ডায়াবেটিস বা উচ্চ রক্তচাপ রয়েছে তারা অবশ্যই ডাক্তারের সঙ্গে কথা বলে, যদি আপনারা ঔষধ খান তাহলে ঔষধের মাত্রা কমিয়ে নিতে হবে, কারণ এই খাদ্যাভ্যাসে করলে আমাদের রক্তের চাপ এবং ডায়াবেটিসের নিয়ন্ত্রণ এত দ্রুত হতে শুরু করে যে আপনি সঙ্গে যদি ঔষধও আবার খান তাহলে মানে দুটো মিলে ওই ডাবল অ্যাকশন হয়ে যেতে পারে। তো ডাবল অ্যাকশন হয়ে গেলে যদি ডায়াবেটিক রোগী হন এবং তার চিনি বেশি কমে যায় তাহলে সেটা তার জন্য ঝুঁকিপূর্ণ, এটাতে হাইপো বলে একটা জীবন মানে মৃত্যু ঝুঁকি সম্পন্ন সমস্যা দেখা দিতে পারে। তো সেই দিকটা খেয়াল রাখতে হবে। আর উচ্চ রক্তচাপেও যারা ভুগছেন তারা ঔষধও খেলেন আবার এই খাদ্যাভ্যাস করলেন, তখন দেখা গেল রক্তচাপ বেশি কমে গেল, সেটাও একটা অসুবিধা। তো সেজন্যে ঔষধের মাত্রাটাকে রিঅ্যাডজাস্ট করে নিতে হবে, আপনার অবস্থার উপর ভিত্তি করে পরিবর্তন করে নিতে হবে। তো ডাক্তারের সঙ্গে কথা বলে সেটা করবেন। যদি এইভাবে এই নিয়মগুলোকে মেনে চলেন তাহলে আশা রাখছি ইনশাআল্লাহ মাস শেষে আপনি স্বাস্থ্য ফিরে পাবেন। আর এরপরে যেহেতু এই এই মাসে আমাদের রোজা করার অভ্যাস হয়ে গেল, এরপরে যদি আমরা এই অভ্যাসটাকে ধরে রাখি
আমাদের পরবর্তী দিনগুলোতে, আবার ওই যে সকাল বিকাল তিন বেলা, এবং এই তিন বেলার মাঝে মাঝে আরও তিন বেলা খাওয়ার, নাস্তা খাওয়ার যে অভ্যাস, সেই অভ্যাসে ফিরে না যাই, তাহলে আপনার দেহ কিন্তু নিরাপদ থাকবে। আর ওই যে টাইপ 2 ডায়াবেটিস বা এই যে ঝুঁকিপূর্ণ রোগগুলো, ইনসুলিন রেজিস্ট্যান্সের যে রোগগুলো, ইনসুলিন রেজিস্ট্যান্স থেকে তৈরি হওয়া যে রোগগুলো, যেগুলোকে সহজ কথায় বলা হয় মেটাবলিক সিন্ড্রোম, মেটাবলিক সিন্ড্রোমের হাত থেকে আপনারা বেঁচে থাকতে পারবেন এবং সুস্বাস্থ্য ফিরে পেতে পারবেন। তো আসুন তাহলে আমরা এই রমজান মাসটাকে রোগ মুক্তির জন্য ব্যবহার করি। রমজানে রোগ মুক্তি, রমজান মোবারক। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।